হ্যালো ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের টপিক দেখতেই পাচ্ছ, নোবেল প্রাইজ। নোবেল প্রাইজ নিয়ে ডিটেলস, স্ট্যাটিক আর এবারের যারা যারা নোবেল পেয়েছে সবাইকে নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, ঠিক আছে? চলো শুরু করা যাক। দেখো, নোবেল প্রাইজ এটা দেওয়া হয় সুইডিশ আর নরওয়ে ইনস্টিটিউশন থেকে। নোবেল প্রাইজ কিসের কিসের ওপর দেওয়া হয়? দেখো, কেমিস্ট্রি, ফিজিক্স, মেডিসিন, লিটারেচার, পিস অ্যান্ড ইকোনমিক্স, ছটা সাবজেক্টের ওপর নোবেল প্রাইজ দেওয়া হয়। সেটা আবার বলছি, কেমিস্ট্রি, ফিজিক্স, মেডিসিন, লিটারেচার, পিস অ্যান্ড ইকোনমিক্স, এই ছটা সাবজেক্টের ওপর নোবেল প্রাইজ দেওয়া হয়, ঠিক আছে? নোবেল প্রাইজটা কোথা থেকে দেওয়া হয়? সুইডেন থেকে দেওয়া হয়। অল প্রাইজ, প্রত্যেকটা প্রাইজ, এখানে আমরা এখানে কেমিস্ট্রি, ফিজিক্স, মেডিসিন, লিটারেচার অ্যান্ড ইকোনমিক্স, প্রত্যেকটা প্রাইজ দেওয়া হয় আমাদের সুইডেন থেকে, ঠিক আছে? আর তোমার পিস প্রাইজ যেটা এখানে আছে 5 নম্বরে, পিস প্রাইজ বা শান্তি পুরস্কার বা শান্তির জন্য নোবেল, সেটা একমাত্র দেওয়া হয় নরওয়ে থেকে, নরওয়ের ক্যাপিটাল ওসলো থেকে, ওসলো থেকে দেওয়া হয়। ওসলোতে এদের একটা ইনস্টিটিউশন আছে, সেখান থেকে এই প্রাইজটা প্রদান করা হয়, ঠিক আছে? তো রিওয়ার্ডস প্রাইজ মানি, কত টাকা এখানে প্রাইজ মানি দেওয়া হয়? সেখানে হচ্ছে তোমার 986,000 ইউএস ডলার, 986,000 ইউএস ডলার, ঠিক আছে? এই টাকাটা প্রাইজ দেওয়া হয়। এর সাথে কী কী দেওয়া হয়? মেডেল দেওয়া হয় আর একটা ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হয়। তাহলে 986,000 ইউএস ডলার, এর সাথে মেডেল অ্যান্ড ডিপ্লোমা সার্টিফিকেট। ফার্স্ট অ্যাওয়ার্ড, কবে ফার্স্ট অ্যাওয়ার্ড করা হয়েছিল? 1901 সালে, আজ থেকে 117 বছর আগে 1901 সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়। নাম্বার অফ লরেটস, এখনও পর্যন্ত কতজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? 590খানা প্রাইজ অলরেডি দেওয়া হয়ে গেছে, 590টা প্রাইজ অলরেডি দেওয়া হয়ে গেছে। কতজনকে দেওয়া হয়েছে? 590টা প্রাইজ, 935 জন অ্যাওয়ার্ডি বা লরেটসদের দেওয়া হয়েছে, মানে যারাই প্রাপ্য। দ্য অ্যাওয়ার্ড ইজ গিভেন অন দ্য মেমোরি অফ স্যার অ্যালফ্রেড নোবেল। তোমরা সবাই জানো যে অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারেই নোবেল পুরস্কারটি চালু হয়েছে, যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন। 1901 সাল থেকে নোবেল পুরস্কার দেওয়া স্টার্ট হয়েছে। এবার আমাদের ইন্ডিয়ান লরেটস যারা নোবেল পুরস্কার অর্জন করেছেন, তাদের মধ্যে সবার প্রথমেই আসছে রবীন্দ্রনাথ টেগর। রবীন্দ্রনাথ টেগর 1913 সালে লিটারেচার, সাহিত্যে গীতাঞ্জলি রচনা করার জন্য, সবাই জানো এটা, গীতাঞ্জলি রচনা করার জন্য কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার অর্জন করেছেন। 2 নম্বর হচ্ছে চন্দ্রশেখর ভেঙ্কটরামন, চন্দ্রশেখর বা সিভি রামন নামে তোমরা সবাই জেনে থাকবে। সিভি রামন 1930 সালে ফিজিক্সে রামন এফেক্টের জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন। তাহলে প্রথম হচ্ছে তোমার রবীন্দ্রনাথ ঠাকুর 1913 লিটারেচার গীতাঞ্জলি, দ্বিতীয় হচ্ছে চন্দ্রশেখর ভেঙ্কট রামন 1930 ফিজিক্স রামন এফেক্টের জন্য। 3 নম্বর হচ্ছে মাদার টেরিজা, মাদার টেরিজা পিসের জন্য পেয়েছে, শান্তি পুরস্কার পেয়েছে 1979 সালে, মাদার টেরিজা পিসের জন্য পেয়েছে। তারপর হচ্ছে অমর্ত্য সেন, অমর্ত্য সেন 1998 সালে ইকোনমিক্স বা ওনার সাবজেক্ট হচ্ছে ওয়েলফেয়ার ইকোনমিক্সের ওপর উনি নোবেল পেয়েছেন 1998 সালে। তারপর রিসেন্ট আমাদের এখানে নোবেল পেয়েছে 2014 সালে কৈলাস সত্যার্থী পিসের জন্য এই নোবেল পুরস্কারটা পেয়েছে, ঠিক আছে? এবার দেখো, ওভারসিজ সিটিজেন মানে হচ্ছে যারা ভারতীয় বংশভূত কিন্তু অন্য দেশের নাগরিক, তো তাদের মধ্যে প্রথমেই হচ্ছে হরগোবিন্দ খুরানা, যিনি মেডিসিন আর সাইকোলজির ওপর নোবেল পুরস্কার পেয়েছে 1968 সালে, 1968-এ হরগোবিন্দ খুরানা, ইনার সাবজেক্ট ছিল জেনেটিক যে কোড হয় সেটা আবিষ্কার করার জন্য উনি নোবেলটা পুরস্কার পেয়েছিলেন। এস চন্দ্রশেখর ফিজিক্সের জন্য নোবেল পেয়েছেন 1983-তে ফিজিক্সের জন্য নোবেল পেয়েছে এস চন্দ্রশেখর। লিমিট অফ ম্যাসিভ স্টার্স বা যেটা চন্দ্রশেখর লিমিট নামেও পরিচিত, সেইটা আবিষ্কার করার জন্য চন্দ্রশেখর 1983-তে ফিজিক্সে নোবেল পুরস্কার পেয়েছে, ঠিক আছে? এরপরে হচ্ছে ভেঙ্কটরামকৃষ্ণন 2009 কেমিস্ট্রির জন্য, ভেঙ্কটরামকৃষ্ণন 2009 কেমিস্ট্রির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। ইনার
সাবজেক্ট ছিল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন অফ রাইবোজোম, রাইবোজোমের স্ট্রাকচার অ্যান্ড ফাংশন কী হবে সেটার জন্য উনি নোবেল পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, তো পুরোপুরি দেখো আমাদের এখনও পর্যন্ত ইন্ডিয়ার মধ্যে নোবেল পুরস্কার পেয়েছে আমাদের ইন্ডিয়ান, যারা প্রপার ইন্ডিয়ান তারা হচ্ছে পাঁচজন, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, সিভি রামন, মাদার টেরিজা, অমর্ত্য সেন আর কৈলাস সত্যার্থী। ঠিক আছে, ওভারসিজ সিটিজেন যারা ইন্ডিয়ান বংশোদ্ভূত, হরগোবিন্দ খুরানা, এস চন্দ্রশেখর অ্যান্ড ভেঙ্কট রামন রামাকৃষ্ণন, টোটাল 8 জন ভারত থেকে নোবেলের জন্য ভূষিত হয়েছে। এবার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের নোবেল, মানে 2018, এটা একটু 18 হবে, এটা তোমরা একটু ঠিক করে নিও, এটা ভুলবশত একটা প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, এটা 18 হবে, 2018 সালের নোবেল, কারণ 19 তো এখনও নোবেল দেওয়া হয়নি, এটা একটু ঠিক করে নিও তোমরা, পিডিএফও হয়তো ভুলটা থাকবে। তো নোবেল অ্যাওয়ার্ড 2018 ফিজিওলজিতে জেমস পি অ্যালিসন অ্যান্ড তাজুকো হানজো, এইভাবে মনে রাখবে, অ্যালিসন অ্যান্ড হানজো। ঠিক আছে, ফিজিওলজি বা মেডিসিনে জেমস পি অ্যালিসন বা তাজুকো হানজো। ঠিক আছে, ফিজিক্সে কে পারছে, আর্থার অ্যাস্কিং, জেরার্ড মুরো আর ডনা স্টিকল্যান্ড। তাহলে এইভাবে মনে রাখবে, আর্থার, মুরো অ্যান্ড স্টিকল্যান্ড। ঠিক আছে, তাহলে তিনজন ফিজিক্সে পাচ্ছে, আর্থার, মুরো আর স্টিকল্যান্ড। চলো কেমিস্ট্রি, কেমিস্ট্রিতে পাচ্ছে ফ্রান্সিস এইচ আর্নল্ড, জর্জ পি স্মিথ অ্যান্ড স্যার গ্রেগরি উইন্টার। তাহলে কেমিস্ট্রিতে কে কে পাচ্ছে, আর্নল্ড স্মিথ উইন্টার। ঠিক আছে, ইকোনমিক্সে কে পাচ্ছে, উইলিয়াম নর্ডহাউস আর পল রোমার। ইকোনমিক্সে পাচ্ছে উইলিয়াম নর্ডহাউস আর পল রোমার, মানে উইলিয়াম আর রোমার, এইভাবে মনে রাখবে। ঠিক আছে, পিসে পাচ্ছে তোমার ড্যানিস মুকোগে অ্যান্ড নাদিয়া মুরাদ। ড্যানিস আর নাদিয়া হচ্ছে পিসে। লিটারেচার 2018 সালে লিটারেচারের উপর কোনো নোবেল দেয়া হয়নি, কারণ সেক্সুয়াল অ্যাসল্ট স্ক্যান্ডেলটার জন্য 2018 সালে নোবেল লিটারেচারের উপর কোনো নোবেল দেয়া হয়নি। তাহলে আবার এটা একবার রিভাইজ করে নাও, ফিজিওলজি বা মেডিসিনে তোমার অ্যালিসন হানজো, ফিজিক্সে হচ্ছে আর্থার মুরো স্টিকল্যান্ড, কেমিস্ট্রিতে হচ্ছে আর্নল্ড স্মিথ উইন্টার, ইকোনমিক্সে হচ্ছে উইলিয়াম রোমার, পিসে হচ্ছে ড্যানিস মুকোয়েগে অ্যান্ড নাদিয়া মুরাদ। ঠিক আছে, তো ভালোভাবে এটা দেখতে পাচ্ছ যে এখানে পুরো নোবেলের ডিটেলস, সেটা স্ট্যাটিক আর কারেন্ট পুরোভাবে তৈরি করা হয়েছে। আর ভিডিওটার আর ডিসক্রিপশান বক্সে আমি এর পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা অবশ্যই ডাউনলোড করে এটা রেখে দিও, পারলে একবার লিখে নিও, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। আশা করি নোবেল সম্বন্ধে যতটা ডিটেলস ইনফরমেশান দেওয়ার এখানেই দিয়েছি, এর বাড়তি আশা করি ইনফরমেশান কোনো লাগবে না। ঠিক আছে, যদি চ্যানেলটা ভালো, এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, জয় হিন্দ।